যা গল্প বলছি না সেটা প্রমাণ করতে কিন্তু আমার একদম সময় লাগবে না। এবার আপনি ডিসাইড করুন যে আপনি সত্যিটা আমার সামনে এখন বলবেন নাকি বাড়ির সবার সামনে বলবেন। ভয় দেখাচ্ছ? হ্যাঁ, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তোমার কি মনে হয় এই কাগজের টুকরোটা দেখলে আকাশ আমাকে এই বাড়ি থেকে বার করে দেবে, রাইট? হবে না, সেটা হবে না এরাবতী, সেটা কোনোদিন হবে না। আমি এতগুলো বছর ধরে আকাশকে মায়ের মতো যত্নে ভালোবেসে বড় করেছি। আমি এতগুলো বছর ধরে মিস্টার চ্যাটার্জির দেখাশোনা করেছি, ওকে? আর তুমি দুদিনের জন্য উড়ে এসে আমার উপরে এইভাবে আমার উপরে অ্যালিগেশন চাপাতে পারো না। তাছাড়া আমি যদি সত্যি সত্যি ওদের ক্ষতি চাইবো তাহলে এতগুলো বছর ধরে ওদের জন্য আমি এত কিছু কেন করেছি? ওয়াই, এইটাই তো মানি, এই কথাটাই তো আমিও বুঝতে পারছি না। আপনি যদি বাবার ক্ষতি না চাইবেন তাহলে রিপোর্টটা এরমভাবে আড়াল করে রাখছেন কেন? কি অন্য কেউ আপনাকে জোর করছে বা আপনার কোনো ইনসিকিউরিটি আছে? মানি, এই বাবাই কিন্তু এতদিন আপনার ছেলে মেয়েকে আশ্রয় দিয়েছে। বাবাই এতদিন ওদের একটা সুন্দর জীবন দিয়েছেন, মানুষ করেছেন। সেই মানুষটার আপনি যদি ক্ষতি করতে চান সেটা কি আপনি ঠিক করছেন বলুন? আর অন্যদিকে স্যান্ডি নীলের যে আসল বাবা, সে কিন্তু কোনোদিন তার ছেলেমেয়ের খোঁজ নেননি, কোনোদিন তাদের সাথে দেখা করতে চাননি। তাহলে মানি, এবার আপনি ব্যাপারটা ভাবুন। বাবার কর্তব্য কিন্তু পালন করেছেন বাবা। আপনি কি চান যে স্যান্ডি আর নীল এই বাবাকে হারিয়ে ফেলুক? বাবা কাকে বলে, ড্যাড না থাকলে কিন্তু সত্যি জানতে পারতাম না মম। স্যান্ডি, বাবা কি জিনিস বুঝিনি, কোনোদিনও দেখিনি তাকে। তাই মম, প্লিজ তুমি আজ এমন কিছু করো না যে ড্যাডও আমাদের থেকে দূরে সরে যায়। স্যানি, তুমিও ওই ইরাবতীর সাথে এইভাবে? কারণ ও ড্যাডের ভালো চায় মম, ও ড্যাডকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, আর এটাই আমার জন্য অনেক। মানে আমি জানি না আপনার হাজবেন্ড কোথায় আছেন, কি করেন, কিন্তু এইটুকু আমি আপনাকে বলতে পারি যে উনি যদি সত্যি আপনাকে স্যান্ডি নীলকে ভালোবাসতেন তাহলে কখনো উনি আপনাদেরকে অন্যের বাড়িতে ফেলে রাখতে পারতেন না। আমি জানি মানি, আপনি একজন মা, আপনি যা করছেন আপনার সন্তানদের কথা ভেবে করছেন। আমি শুধু বলবো আপনি আরেকটু ভেবে দেখুন মানি, আপনি যেটা করছেন সত্যি সত্যি আপনার সন্তানদের ভালো হবে তো, ওরা খুশি থাকবে তো। ইরাবতী, তুই তুমি তুমি কিন্তু এবার বড্ড বেশি কথা বলছো। আপনার জন্য বলছি মানে, আপনাদের জন্য বলছি। মানে আমি আপনাকে ভাবার জন্য আর একটু সময় দিতে চাই। কথা তো সত্যি যে আপনি মিস্টার চ্যাটার্জিকে বড় করেছেন,
এই ভালো কাজটার জন্য আমি সব সময় আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তাই আমি আপনাকে আরেকটা সুযোগও দেব। হয়তো ভালো করে ভাবলে আপনি নিজেই বুঝবেন যে কোনটা ঠিক কোনটা ভুল। আমার বাবা বলতো কোনো মানুষই নাকি খারাপ হয় না, পরিস্থিতি তাকে খারাপ হতে বাধ্য করে। কিন্তু সে যদি সেই পরিস্থিতিতেও নিজেকে ঠিক রাখতে পারে, সামলে রাখতে পারে, তাহলেই সে জিতে গেল। আর মানি, আমার বিশ্বাস আপনি নিজেকে সামলে নেবেন, নিজের ভুল বুঝবেন। বাবা চেয়েছেন তাই আমরা বোলপুর যাচ্ছি, কিন্তু মানি, যে কদিন আমরা বোলপুরে থাকব তার মধ্যে যদি বাবার কিচ্ছু হয়, কোনো ক্ষতি হয়, আমি কিন্তু সবাইকে এই রিপোর্টটা দেখাতে বাধ্য হব। উত্তর দিচ্ছিস না কেন ঝিলি? কি হলো? কি হয়েছে? আরে তুই যে যাবি, নিজে তো কিছু গোছালি না, আমায় বল কি নিবি না নিবি, আমি গোছিয়ে দিচ্ছি। চল চল চল, ওঠ চল। ছোটি, আমি না সত্যি বলছি, আমার না কিছু ভালো লাগছে না, আমার না জাস্ট যেতে ইচ্ছা করছে না। তুই আর জিজু এত করে বললো বলে আমি বাধ্য হয়ে। কেন কেন যাবি না তুই? আমি ওখানে গিয়ে কি করবো বলতো? মানে দিয়া আর আকাশদা নিজের হানিমুনে যাচ্ছে, তার মাঝখানে আমি, ইটস নট গুড। ছুটি, এরম কেন ভাবছিস জিলি? আমি তো অপয়া, নিজের সংসারটাই বাঁচাতে পারলাম না, সেখানে দিয়ের সাথে গেলে আবার ওর সুন্দর সংসারটা না ভেঙে দিই। জিলি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সাহস পেলি নতুন করে বাঁচার স্বপ্ন দেখলি, তাই না? আর একটা কথা কি জানিস, আমি না সবসময় চেয়েছি তুই নিজে থেকে কিছু কর। আমি ছোট থেকে যেমন দিকে দেখে সবকিছু শিখেছি, দিয়ে আমার আইডল ছিল, ঠিক তেমনি তোকে দেখেও আমি অনেক কিছু শিখেছি রে। এই যেমন তোর জেদ, উইল পাওয়ার, তোর অ্যাম্বিশন, এগুলো তো একটা মানুষকে বড় করে তোলে, তাই না? আর শুধু দি নয় রে জিলি, তুইও আমার ইন্সপিরেশন, তাই কখনো আর এরকম বোকা বোকা কথাগুলো বলবি না। তোর মুখ থেকে যেন নেক্সট টাইম আর এসব কোনো কথা না শুনি, বুঝলি? বুঝলি? এই জিলি শোন, ওখানে গিয়ে কিন্তু সাবধানে থাকবি, আর টাইম করে ওষুধগুলো খেয়ে নিবি, কেমন? একা একা ঘুরবি না কিন্তু। জিলি, তুই ফিরে আসলে আমি যেন তোকে ঠিক আগের মতনই দেখি, দেখতে পাবো তো? এমনি আমার পিন্নিকে দেখবি, ঠিক আছে? ও বাবা, আমি তো ভাবছিলাম তোর পিন্নিকে ওখানে রেখেই চলে আসবো। মিস্টার চ্যাটার্জি, আপনি আপনি এত জিনিসপত্র নিয়ে যাবেন? এটা তো মনে হচ্ছে আপনার দুটো ট্রলিতেও হবে না, চারটে ট্রলি লেগে যাবে। তো লাগবে তো লাগবে, আমার তো ওই একটা ব্যাগই হয়ে যাবে। ঠিক আছে, আপনার হয় কিন্তু আমার হয় না। এতগুলো ডিও, এতগুলো পারফিউম, এতগুলো শ্যাম্পু, এগুলো সব আপনি নিয়ে যাবেন? হ্যাঁ, তো আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেটা তো নিয়ে যাবো, আমি অন্য প্রোডাক্ট ইউজ করতে পারি না। আপনি দেখছি মেয়েদেরও হার মানিয়ে দেবেন। কেন?
ছেলেদের গ্রুম থাকতে নেই বুঝি। আমি না আপনার মতো একটা শাড়ি পরে তিন দিন কাটাতে পারবো না, মানে আপনি তো ওটাই করেন, একটা শাড়ি পরে তিন দিন কাটান। কি আমি একটা শাড়ি পরে তিন দিন কাটাই? ওই আর কি, সবই তো একই রকম দেখতে মনে হয়। শুনুন, বিশেষ জিনিস দেখার জন্য না বিশেষ চোখ লাগে, আপনি বিশেষ চোখ দিয়ে দেখেন না ওই জন্য দেখতে পান না শাড়িগুলো আপনার একই মনে হয়। আপনি না সবসময় ঝগড়া করে দিতে পারলেই বাঁচেন। আমি মোটেও শুনুন না, এদিকে আসুন। বলছি কি, দেখুন এই এত ভারী ভারী ব্যাগ নিয়ে যাওয়াটা কি ঠিক? মানে বেড়াতে যাচ্ছি, একটু ঝাড়া হাত পা না থাকলে হয় বলুন তো। আপনি একটা কাজ করুন, আপনি আচ্ছা ঠিক আছে, এই দুটো তিনটে শার্ট আপনার বার করে দিন, আমি বরং একটা কাজ করবো, ওখানে গিয়ে ওরকম দুটো তিনটে শার্ট আপনার কেচে দিন। আপনি ওখানে গিয়ে জামা কাপড় কাচবেন? নালে কি করবো, বাসি জামা কাপড় পরে দিন কাটাবো? ঠিক আছে শুনুন, আমি আমি কি বলছি শুনুন, আমি ওখানে গিয়ে না লন্ড্রির খোঁজ করবো, যে লন্ড্রি থাকে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, ওখানে আমরা জামা কাপড় ইউজ করবো, ইউজ করে ফেলে দিয়ে চলে আসবো, দিয়ে আবার এখানে নতুন জামা কাপড় কিনবো। কি করবো জামা কাপড় ফেলে দিয়ে চলে আসবো? হ্যাঁ, মানে জামা কাপড় কিনতে কি টাকা পয়সা খরচ হয় না? শুনুন, যেটা বলছি সেটা করুন, ঠিক আছে? চলো 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 পাল্টাই।